মাহি তো চলে গেল ওর জিএফের কাছে, তো আমরা এখানে থেকে আর কি করব। চল কোথাও থেকে ঘুরে আসি, সাথে মেয়ে দেখাও হবে নি নতুন নতুন। ঋতু জানতে পারলে আমার খবর করে দিবে। আরে ধুর, ও কেমনে জানবে, আমরা তো দুজনেই যাব। ওকে চল তাহলে। তারপর আমি আর আবিদ বাইক নিয়ে চলে গেলাম একটা মলে। হ্যাঁ, আপনাদের একটা কথা বলে রাখি, আমি এরই মধ্যে নতুন বাইক কিনেছি। তারপর আমরা মলে কয়েক পাক দিয়ে মলেরই একটা রেস্টুরেন্টে এসে বসলাম। তারপর কফি খেতে লাগলাম। একটু পর আবিদের একটা ফোন আসে আর সে উঠে চলে যায়। তখন আমি বসে আছি একা, হঠাৎ একটা মেয়ে এসে আমাকে আরাফাত বলেই জড়িয়ে ধরল। আমি তো পাথর হয়ে গেলাম। তারপর তাকে ছাড়িয়ে দিলাম আর বললাম, কে আপনি? আরে শাকিলা, তুই কোথা থেকে? চিনতে পারছিস তাহলে? কি যে বলিস, তোরে চিনবো না কেন? তাও ঠিক, আমরা তো একসাথে পড়ছি তাই না? এবার বল তুই এখানে। আসলে তুই তো জানিস আমার বিয়ে হয়েছে, আর আমি ঢাকায় থাকি, আর কয়েকদিন পর আমার এক বন্ধুর বিয়ে, তাই এখানে এসেছি। ও ভালো। আচ্ছা তোর নাম্বারটা দে তো। এই নে, 01933-1956। দুইটা দিলাম না, আপনারা হয়তো আমাকে জ্বালাতন করবেন। তারপর আমি আর শাকিলা কিছুক্ষণ হেসে হেসে কথা বললাম। আমি হঠাৎ খেয়াল করলাম কেউ একজন শাকিলা আমাকে জড়িয়ে ধরার পর থেকে আমার দিকে তাকিয়ে আছে। আমি তার দিকে তাকিয়ে তো অবাক, আরে এটা তো ঋতু, এখন আমার কি হবে? আল্লাহই জানে। এরই মধ্যে শাকিলা বলে উঠল, আজকে আসি রে, বাই। বাই। তারপর সে চলে গেল আর আমি দাঁড়িয়ে রইলাম। তারপর ঋতু আমার কাছে আসলো। আমি বললাম, ঋতু তুমি যা ভাবছ, আর বলতে পারলাম না, ঠাস ঠাস করে দিল আর বলল, তুই এতটা খারাপ একটা মেয়েকে জড়িয়ে ধরেছিস, ছি। তারপর সে চলে গেল। এরই মধ্যে আবিদ এসে বলল, বন্ধু কিছু মনে করিস না, আমি শাকিলার আসার পর থেকে এখন পর্যন্ত সবই দেখছি, চিন্তা নাই, সব ঠিক হয়ে যাবে। বুঝি না সব খালি আমার সাথেই কেন হয়। বাদ দে, চল বাসায় যাই। চল। তারপর আমরা বাসায় চলে আসলাম। আস্তে আস্তে রাত হয়ে গেছে, তাই এসেই শুয়ে পড়েছি। সকালে কি হলো আপনারা তো জানেনই। আসুন এখন বাস্তবে ফিরি। বাস্তব, তখন ঋতুকে বললাম, চোখে দেখা সবসময় ঠিক হয় না আর সত্যি হয় না। যার জন্য আমার সাথে এমনটা করলেন সেটা আসলে সত্যি নয়, ও আমার কাস্ট ফ্রেন্ড ছিল আর ওর বিয়ে হয়ে গেছে, এতদিন পর দেখা তাই এমনটা করেছে। আর আপনি কিছু না জেনেই ভালো, খুব ভালো থাকেন বলে উঠে চলে আসলাম। তখন ঋতু ভাবতে লাগলো, আসলে তো আমার খোঁজ নেওয়া উচিত ছিল, আমি কিছু না জেনে শুনে আরাফাতের সাথে এরকম করলাম, সে যদি আমাকে ভুল বুঝে ছেড়ে চলে যায়, না এ আমি কি করলাম বলেই কান্না করতে লাগলো। তখনই মা এসে বলল কি হয়েছে। সে কিছু না বলে কান্না করতে করতে উপরে চলে গেল আর আমার রুমের সামনে এসে কান্না করতে করতে বলল, প্লিজ আমাকে মাফ করে দাও, প্লিজ আমার ভুল হয়েছে, আমি আর কখনো এমনটা করব না সত্যি। প্লিজ আপনি এখন ন্যাকা কান্না করবেন না তো, আমার ভালো লাগছে না, যান এখান থেকে। আর হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি না, যান। যে ভালোবাসার মানুষকে ভুল বুঝে সন্দেহ করে তাকে না ভালোবাসাই ভালো। প্লিজ আরাফাত, তুমি এসব বলো না, তুমি এসব বললে আমি কিন্তু সুইসাইড করব। যা খুশি করেন, জান তো আমি আপনাকে আর দেখতেও চাই না। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো, বাই। আমি তোমাকে সন্দেহ করি তো, আসলে আমি তোমাকে ভালোবাসি তাই আমি এমনটা করি। আর হ্যাঁ, তুমি যেহেতু কখনো আমার এই মুখ দেখতে না চাও, আমি ওর দেখাবো না, বাই। তারপরই তো দৌড়ে নিচে চলে গেল আর টেবিলের উপর থেকে ফল কাটার ছুরি দিয়ে নিজের হাত কেটে ফেলল। তখন মা এসব দেখে দৌড়ে রান্নাঘর থেকে ঋতুর কাছে আসলো, এসে চিৎকার দিয়ে উঠল আর বলল, কি হয়েছে, কেন সে এমনটা করলো? ঋতু কিছু না বলে মায়ের কোলে জ্ঞান হারিয়ে ফেলল। এরই মধ্যে আমি মায়ের চিৎকার শুনে দৌড়ে নিতে চলে আসি। এসে দেখি ঋতুর হাত থেকে রক্ত পড়ছে, যা দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি ভাবতে লাগলাম যে ঋতু তাহলে সত্যি সত্যি সুইসাইড করলো, না আর ভাবতে পারছি না। এরই মধ্যে মা বলে উঠল, দেখো আরাফাত, ঋতু কি করে ফেলেছে, তুই কিছু একটা কর। মা তুমি কান্না করো না, আমি এক্ষুনি ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। বাবা তাই কর, আমার মেয়েটাকে তুই বাঁচা। তারপর আমি ঋতুকে কোলে তুলে নিয়ে গাড়িতে বসালাম আর নিজে গাড়ি চালিয়ে ঋতুকে হাসপাতালে ভর্তি করে দিলাম। কিছুক্ষণের মধ্যে আবিদ আর মাহিও চলে আসলো। আমি ওদের দেখে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলাম। ওরা আমাকে সান্ত্বনা দিতে থাকে আর বলতে থাকে, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না, ঋতুর কিচ্ছু হবে না। কয়েক ঘন্টা পর ডাক্তার বেরিয়ে আসলো আর বলল, রোগীর আত্মীয় স্বজন কে আছে? কাছে গিয়ে বললাম,
আমার কি হয়েছে বলুন। দেখুন, রোগীর অনেক রক্ত বের হয়ে গেছে, তাই এখনই বি পজিটিভ রক্ত লাগবে। তখনই আবিদ বলে উঠল, স্যার আমার রক্ত বি পজিটিভ, আমি রক্ত দেব। ওকে, তাহলে আসেন আমার সাথে। চলেন। তারপর আবিদ আমাকে বলল, এই আমি রক্ত দিতে যাচ্ছি, দেখবি ভাবি একদম ঠিক হয়ে যাবে, আর তুই কিন্তু একদম কান্নাকাটি করবি না, বলে দিলাম। তারপর আমি আবিদকে জড়িয়ে ধরে কান্না কান্না করতে লাগলাম। তখনই আবিদ বলে উঠল, কান্না করতে মানা করলাম না তোকে? সরি, আর কান্না করব না। এই তো গুড বয়। মাহি, আরাফাতকে দেখে রাখিস, আর কান্না করলে শুধু আমাকে বলবি, তারপর দেখবি আমি এসে কি করি। ঠিক আছে। আসলে সত্যিকারের বন্ধুরা এমনই হয়, বন্ধুর জন্য মনে হয় জীবন দিতেও দ্বিধা করবে না। আমি দোয়া করি আল্লাহর কাছে। তারপর আবিদ চলে গেল। কয়েক ঘন্টা পর ডাক্তার বেরিয়ে এলো, সাথে আবিদও এলো। এসে আবিদ বলল, বলছিলাম না ভাবির কিছু হবে না। গিয়ে আবিদকে জড়িয়ে ধরলাম আর বললাম, সত্যি আজকে তুই না থাকলে কি যে হতো, থ্যাংকস রে দোস্ত। আবিদ আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, আমি তো অবাক। তারপর সে মাহিকে বলল, মাহি দেখ তো, এই কি আমাদের আরাফাত, যে বন্ধু হয়ে বন্ধুকে থ্যাংকস দেয় ওর সাথে কথা নাই, চল। বলে চলে যেতে লাগলো। আমি বুঝতে পেরে আটকাইলাম আর তাদের সামনে গিয়ে কান ধরল আর বললাম, সরি, না না কি বলতেছি, বন্ধুদের তো নো সরি নো থ্যাংকস। এবার তাহলে বুঝেছিস? বলেই ওরা দুজন আমাকে জড়িয়ে ধরল। তখন ডাক্তার বলল, আপনার তিন বন্ধু নয়, মনে হচ্ছে এক এক ভাই। দোয়া করি আপনাদের বন্ধুত্ব যেন সারা জীবন এরকমই থাকে। থ্যাংকস ডাক্তার। ডাক্তার, ঋতু কেমন আছে? এখন অবশ্য ঘুমিয়ে আছে, ঘুমের ঔষধ দিছি তো। ও তো, ঘুম পাবে কখন? এই কিছুক্ষণের মধ্যেই, বলে ডাক্তার চলে গেল। এরই মধ্যে মা চলে আসলো। আসলে ওই সময় মাকে সাথে করে আনিনি। তারপর মা এসে বলল, আরাফাত আমাদের ঋতু এখন কেমন আছে? মা এখন ভালো আছে। এরই মধ্যে ঋতুর বাবা মা, মানে আমার শ্বশুর শাশুড়ি ঋতুকে এখনো তো হয়নি, মানে আমার ফুপা ফুপ্পি চলে এসছে, এসেই বলতেছে ঋতু কোথায় আর কেমন আছে। আমি বললাম, আপনাদেরকে জানানো ঋতুর ব্যাপারে? আমি বলেছি। ও ভিতরে আছে আর ভালো আছে, ঘুমিয়ে আছে। এরই মধ্যে আব্বু চলে আসছে। তক্ষুনি একজন নার্স এসে বলল রোগীর ঘুম ভেঙেছে। এটা শুনে সবাই মিলে ঋতুর কাছে গেল, শুধু আমি আবিদার মাহি ছাড়া। তারপর মা এসে বলল, ঋতু ডাকতেছে আমাকে। আবিদার মাহি বলল, যা ভিতরে যা। তারপর আমি ভিতরে গেলাম, সবাই বের হয়ে আসলো। তখন ঋতু বলল, কেন এসেছিস তুই এখানে, তুই না বলেছিলি আমার মুখ দেখতে চাস না? তখন আমি ঋতুর কাছে গেলাম আর সাথে সাথে ঠাস করে একটা থাপ্পড় দিলাম। তুই আমাকে মারলি? তখন আমি ঋতুর মাথার কাছে গিয়ে বসলাম আর বললাম, মারলাম, আমার বউকে আমি মারবো না তো কে মারবে শুনি। আমার মুখে বউ ডাক শুনে ঋতু আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল, আমিও তাকে জড়িয়ে ধরলাম। ভালোই যখন বাসো, তাহলে কালকে ওর বলেছিলে কেন? প্লিজ বাদ দাও, তখন আমার মাথা ঠিক ছিল না, আর হ্যাঁ ওটার জন্য সরি। না, শুধু সরি বললে চলবে না। তো কাছে আসো বলতেছি। আমি আমার মুখ ঋতুর মুখের সামনে নিয়ে গেলাম আর সাথে সাথে সে চার ঠোঁট এক করে দিল। আমিও কম কি, এরকম সুযোগ কি কেউ ছাড়ে? আমিও সাথে সমান রেসপন্স দিতে লাগলাম। এরকম করে কতক্ষণ ছিলাম জানি না। হঠাৎ মাহি আর আবিদ এসে বলল, এসব রোমান্স বাড়িতে গিয়ে করিস, এখন করতে হবে না। ওদের কথা শুনে আমরা একে অপরকে ছেড়ে দিলাম। থাক, আর কিছু বলতে হবে না, সবই দেখছি। ওই শালা, দেখছি যখন তখন, আর একটু দেখতি, ডাক দিলি কেন? আহারে শালা, শখের প্রেমে আমরা সমস্যা করলাম? আমার বিয়ে তো কালকে পরের দিন, ওখানে গিয়ে না হয় বাকিটা সেরে নিস। তোর বিয়ে মানে কার সাথে, আর এখন বলতেছিস কেন? সকালে বলার জন্য তোর বাসায় আসছিলাম, আর তোর মা যা বললো শুনেই তো এখানে আসলাম বলার জন্য। যাই হোক বাদ দে। আমিও কিন্তু যাব মাহি ভাইয়া। হুম ভাবি অবশ্যই যাবেন, তাই জন্যই তো আপনাদের দুজনকে নিতে আসলাম, মার্কেটে যাব। শোন আমি যাচ্ছি, কিন্তু ঋতুকে না, ওর শরীর খারাপ, ও বাসায় থাক। না আমিও যাব। কিন্তু? কোনো কিন্তু না, আমি যাব আর মেঘলাকে নিজের হাতে সব পছন্দ করে কিনে দেব। যথাজ্ঞা মহারানী, এখন অন্তত বাড়িতে যাই। কিন্তু আমি যাব কি করে? কেন, পায়ে হেঁটে? না প্লিজ, কোলে করে নিয়ে যাও না। এখানে সবাই দেখলে কি ভাববে,
কিছু ভাববে না। মাহি আবিদ ভাইয়া আপনার কিছু বলেন না? ঠিক ঠিক, ভাবি অসুস্থ, নে কোলে নে। তোদের আর পাম দিতে হবে না, চুপ থাক। তারপর ঋতুকে কোলে করে নিয়ে আসলাম, সবাই হা করে দেখছিল। তারপর বাড়িতে এসে ওকে ঘরে নিয়ে যেয়ে শুয়ে দিলাম। তারপর মা এসে ওকে খাইয়ে দিয়ে রেস্ট নিতে বলল, আর আমি ফ্রেশ হতে গেলাম। তারপর দুপুরে খেয়ে নিলাম। তারপর উঠে ঋতুর রুমে গেলাম, দেখলাম ঘুমিয়ে আছে। তারপর ওর কাছে গেলাম, কপালে একটা কিস দিলাম আর বললাম, আসলেই পাগলি, আমার জন্য কি না করতে পারে। তখন হঠাৎ সে বলে উঠল, সব করতে পারি। তুমি ঘুমাওনি? না। কেন? এমনি। একটু পর মাহির ফোন আসলো, বলল রেডি হয়ে বিগ বাজার মলে চলে আসতে। তারপর ফোন কেটে দিয়ে আমি রেডি হয়ে চলে আসলাম। তারপর বিয়ের মার্কেট করছিলাম আর আমি ঋতুর সাথে দুষ্টুমি করছিলাম। এভাবে সব কেনাকাটা শেষ করে বাসায় চলে আসলাম, ওরাও চলে গেল। এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন, পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।